এই এলাকায় যে এমপি জগাসুর মেয়েবাজি, লম্পট, দালাল, লুটেরা, এর থেকে মানুষ আবার ভোট দিয়ে বিশালভাবে অনুতপ্ত। জন এমপি নির্বাচিত হয়েছিল, তারা কোনো কাজ করেনি। বিশেষ করে এই এলাকায় যে এমপি জগাসুর মেয়েবাজি, লম্পট, দালাল, লুটেরা, এর থেকে মানুষ আবার ভোট দিয়ে বিশালভাবে অনুতপ্ত। মানুষ রাম মন্দিরের নামে হিন্দুদের মধ্যে বিভাজন, রাম মন্দিরের গর্ভ গিয়ে এসসি এসটি ওবিসি দলিত পীড়িত পিছিয়ে পড়া অংশের মানুষের প্রবেশের অধিকার নেই, এখনো মধ্যযুগীয় বর্বরতা, হিন্দু মুসলিম, হিন্দু বৌদ্ধ, হিন্দু পার্সি, হিন্দু জৈন, এত সব গণ্ডগোল। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিয়ে এখন প্রভু জগন্নাথ নিয়ে উদ্বাস্তু মতুয়া, রাজবংশীদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিএ, সবের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন উন্নয়নের পক্ষে। বিজেপির বুনিয়াদ তৈরি করলো উদ্বাস্তু রাজবংশী মতুয়ারা, এসসি এসটি ওবিসিরা। সেই বিজেপি তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করলো এবং রুলস ফ্রেম করলো। তো মানুষ বোকা নয়, মানুষ বুঝে গেছে যে শান্তনু ঠাকুর, অসীম সরকার, অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার সহ বিভিন্ন বিজেপি পন্থী মতুয়া নেতৃত্বরা, তারা বিজেপির রাজনৈতিক রুটি শেখতে গিয়ে আর জাতির সাথে বজ্জাতি করেছে। তারা মতুয়াদেরকে ব্যবহার করেছে, তারা সমাজকে ব্যবহার করেছে, তারা ভুল তথ্য পরিবেশন করেছে। তারা বলেছেন ভোটের সময়, লোকসভা ভোটের সময়, যে 14 জন উদ্বাস্তু নাগরিকত্ব পেয়ে গেছেন, তারা কাশ্মীরি হিন্দু ছিলেন। অ্যাকচুয়ালি প্রায় 10 কোটির কাছে উদ্বাস্তুর মধ্যে মাত্র 33,000-এর কাছে মানুষ অ্যাপ্লাই করার, আবেদন করার জন্য যোগ্য হবেন, সবাই নাগরিকত্ব পাবেন না। অর্থাৎ 1,000 মানুষ নাগরিকত্ব পাবেন, অর্থাৎ এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত। আরেকটা বিষয় আমি উল্লেখ করে দিতে চাই, এই সিএটা প্রথম সিএ নয়, এর আগেও অন্তত 5 বার সিএ হয়েছে ভারতবর্ষে। উদ্বাস্তু শরণার্থীরা আসলে তাদের নাগরিকত্ব দিতে হয়। তাহলে কেন এই বাঙালি হিন্দুদের প্রতি এত অবিচার? কেন বাঙালি বিদ্বেষী, কেন বাঙালি হিন্দু বিদ্বেষী বিজেপি এই উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের নিয়ে খেললো তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন?